Assalamualaikum everyone. Kya avastha shobar ami Nesarul Sakib thesakimoni. Aajke chole ashlam notun ekta video niye jekhane ami gramer mezban dekhachi. Already tinta goru dekhe bolchen ekta mohish. Eta hocche onek boro ekta mezban hocche and etogula harir moddhe aajke ranna ta hobe. Ar eta lakri chule ranna hoy. So ei uncle ta shob lakri chule ke ekdom arrange kore rakhteche jeno easily use kora jay. Ar ekhane etogula pyaaj kata hocche. And তাদের পেঁয়াজ কাটা বলতে গেলে এক প্রকার আর্ট এমন না তারা খুশি খুশি টাইপের করতেছে চার পিস করে করে পুরো একদম ডেক্সিতে ভরে ফেলছে এরপর এখানে লাউ কাটতেছে চনার ডালের জন্য দেখতে পাচ্ছেন কতগুলো লাউ হইছে এখানে খালাম্মারা দেখতেছি আদা কুচি তারপর রসুন কুচি এগুলো করতেছিল আদার শটটা হয়তো নি নাই আমরা নামাজ পড়তে গেছিলাম এসে দেখি এখানে তারা মাংস কাটা শুরু করে দিয়েছে গরু একটা জবাই করে ফেলছে এশারের নামাজের পর আমরা ওটা দেখাতে পারি নাই এখানে গরুগুলোকে ভালোই পিস করতেছিল মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমরা গরু শটটা নিতে পারি নাই কিন্তু যখন আমরা দেখছি এখানে বিরিয়ানি রান্না হচ্ছে এরপর আমাদের মনে একটু শান্তি লাগছে আর কি এরপর আমরা বিরিয়ানির কিছু শট নিলাম এন্ড বিরিয়ানির শট নেওয়ার পর ক্যামেরা চার্জ চলে গেছে সো আমরা বলছি আচ্ছা ক্যামেরা চার্জ দিই দেন আমরা একটু বিরিয়ানিটা এনজয় করি এরপর এখানে নেক্সট মহিষ আর আরেকটা যে গরুটা বাকি ছিল ওইটা জবে করার পার্ট চলে আসলো পিছনে আমরা অডিওটা নিতে হচ্ছে এভাবে কারণ হচ্ছে ওখানে ওয়াজ মাহফিল চলতেছিল অ্যান্ড গরু জবার শেষের পর গরুর সব মাংসগুলোকে এভাবে তারা কেটে সাইড করে রাখতেছে অ্যান্ড দেখেন কতগুলো মাংস আমরা ভোর চারটায় উঠে গেছি আপনাদের জন্য শুধুমাত্র যেন আপনাদেরকে মেজবানি রেসিপিটা দেখাতে পারি এখানের মধ্যে 70 কেজি মাংসে প্রায় 10 কেজি হাড় সহ সব ধরনের মিক্স অ্যান্ড এটা একটা প্রসেস এখানের মধ্যে দেখতেছি এলাচি দারচিনি গরম মশলা দিচ্ছে তারা অ্যান্ড তেজপাতা দেওয়া হয়েছে এখানে এখন লবণ দেওয়া হয়েছে এখানে আদা বাটা দেওয়া হয়েছে অ্যান্ড এখন এখানে রসুন বাটা দেওয়া হচ্ছে এখন এখানে বাদাম বাটাও দেওয়া হয়ে গেছে মেজবানি মাংসের রান্নার মেন উপাদান সরিষা বাটাটাও এখানে দেওয়া হচ্ছে সরিষা বাটার ফলে ওই একটা সরিষার ফ্লেভারটা পাওয়া যায় অ্যান্ড এখানে চিকন জিরা দেওয়া হয়েছে মিষ্টি জিরা দেওয়া হচ্ছে এরপর এখন এখানে ধনিয়া গুঁড়োটা দেওয়া হচ্ছে অ্যান্ড এই প্রসেসটাতে সব ধরনের মশলা ইউজ হচ্ছে এখানে দেখেন বাবুচিরা পুরো এতগুলো ডেকচির মধ্যে একসাথে দিতে আছে এখন এখানে হলদে গুঁড়োটা ইউজ করা হচ্ছে এখন এখানে লাল মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে আর ফজরের আজান দিচ্ছিল ব্যাকগ্রাউন্ডে আর এখানে এখন মেজবানি মাংসের যেই জান সরষের তেলটা দেওয়া হচ্ছে সরষের তেলের পাশাপাশি সয়াবিন তেল ইউজ করা হয় যদি মাংসের মধ্যে চর্বি কম থাকে কিন্তু এই গরুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে চর্বি ছিল সো এখানে একটু সরষের তেলটাই বেশি ইউজ হয়েছে লাস্টলি অনেক বেশি পরিমাণে এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা সেকেন্ড টাইম আবার দেওয়া হবে যখন রান্না অর্ধেক হয়ে যাবে কিন্তু ভালো পরিমাণে পেঁয়াজ দিচ্ছে সব দেওয়ার পর তারা সবগুলো একসাথে চুলে তুলে দিচ্ছে এখানে শুরুর দিকেই দেখি নলা কাজি তারা রান্না করতেছিল অ্যান্ড নলা কাজিটা বলতে গেলে পুরো টাইমটিং এত বেশি ধোয়া আসতেছিল বলার বাইরে আর এটা কিন্তু সবার আগে রান্না করতে হয় কারণ নলা যদি না গলে তাহলে খেতে ভালো লাগবে না অন্য সাইডে দেখি চনার ডাল রান্নাটা শুরু হয়ে গেছে অ্যান্ড চনার ডালের মধ্যে এখন চনা আর লাউটা কিন্তু দেওয়া হয় নাই আমরা সকালে ভোর 6টার দিকে উঠে গেছি কারণ এখানে এখন চনার ডাল আর কদুটা তারা দিয়ে ফেলছে কারণ 1.5 ঘন্টা রান্নার পর তারা এগুলো দিছে যদি একসাথে দিয়ে ফেলতো তাহলেও কিন্তু পুরোটা গলে যেত এরপর অন্য সাইডে দেখি মেজবানি মাংসের কী অবস্থা মেজবানি মাংসটা তারা চুলে বসায় দিছে অ্যান্ড এটাও রান্না করা শুরু হয়ে গেছে সবগুলো একসাথে তারা মিক্স করতেছে এটা কতক্ষণ রাখতে হবে 1 ঘন্টা এখানে থাকবে এখানে কি আর কিছু দেওয়া হবে আচ্ছা টমেটো কাঁচামরিচ আর রাঁধুনিটা পরে কেন দেওয়া হচ্ছে মাংস না আচ্ছা আচ্ছা এখানে কি আর কোনো তেল টাইপের কোনো এসে দেওয়া হবে তাহলে এটা সম্পূর্ণ হোক তখন আপনার সাথে দেখা হচ্ছে এবার আমরা ঘুমাই গেছি ঘুম থেকে উঠে দেখি সব রান্না শেষ 10টার দিকে এখানে যে স্পেশাল আইটেমটা আছে নলা ইয়েস এই নলাটা দেখতে পুরো জোস লাগতেছে এখন এখানে চনার ডালটাও রেডি অ্যান্ড চনার ডালটা দেখতে কালারটা বেশি সুন্দর হয়েছে অ্যান্ড এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেজবানি মাংস এখন যখন দেখতেছি আমার এখনই খেতে ইচ্ছে করতেছে সো দেখেন কি পরিমাণ সুন্দর লাগতেছে অন্য অ্যাঙ্গেল থেকে একটু আপনাদেরকে দেখাই ওয়াও এখন এখানে দেখতেছেন কোনো মানুষ নেই কোনো জ্যাম নেই এক সেকেন্ড পর দেখেন কি পরিমাণ মানুষ এখানে পুরো মানুষ লাইন ধরে আছে আর একটা মেজবানে এত পরিমাণে মানুষ হয় মানুষ যত বেশি হবে মেজবানের মজাটা তত বেশি বেড়ে যায় এখানে সবগুলো সার্ভ করা আছে অ্যান্ড সবাই একজন একজনকে সার্ভ করে দিচ্ছে একটা তৃপ্তি আছে এটার মধ্যে গরম গরম তারপর সাথে ওই দিন বৃষ্টিরও পড়তেছিল এরপর আমি মেজবানি খেতে বসে গেলাম তখন আর ভয়েস ওভারের দরকার নেই তখন আপনি এমনি শুনতে পারবেন কথাগুলো গ্রামের মেজবানা তো এরকম পরিবেশটাই থাকে আর আমাকে এখন সার্ভ করে দিচ্ছে ভাইয়া সো থ্যাংক ইউ ভাই
আর এই ভাত হচ্ছে সিদ্ধ চালের এখানে আছে চনার ডাল আর মেজবানি গরুর মাংসটাও চলে আসছে এখানে আর এটা হচ্ছে নলার ঝোল হ্যাঁ আর আমরা একটু পরে বসছি কারণ এতক্ষণ এখানে কি পরিমাণ ঝামেলা চলছে বলার বাইরে অ্যান্ড সিদ্ধ চাল দিয়ে মেজবানি মাংসটা মজা লাগে এই জন্য নর্মালি চিটংয়ের এখানে সিদ্ধ চাল দিয়ে মেজবানি মাংসটা খেয়ে থাকে এখানে আমাদেরকে মেজবানি মাংসটা সার্ভ করেছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই এখানে মেজবানি মাংসটা আছে এখানে একটু চর্বি আর মেজবানি মাংসের মধ্যে হাড় তারপর এরপর কলিজা মাংস সবগুলাই মিক্স থাকে সো ফার্স্টে একটু নর্মালি খেয়ে বলি মাংসের রান্নাটা ভালো হয়েছে একটা সরিষার ফ্লেভার পাচ্ছি এখানে জাস্ট মাংসের যে মরিচটা আছে এটার সাথে আমি জাস্ট রাইস মিক্স করে ফেলি এটাই অনেক বেশি অ্যাপেটাইটিং আর এটা হচ্ছে চনার ডাল সাথে লাউ আর এটাও হাড় দিয়ে করা চনার ডালের এখানে একটা মাংস পাইছি অ্যান্ড চর্বির সাথে মাংসটা মিক্স আর এটা এত বেশি নরম দেখেন হাত থেকে ভেঙে ভেঙে খুলে পড়ে যাচ্ছে আর এখানে এত বেশি ঝামেলা সো নর্মালি খেয়ে দিয়ে থাকতে হবে আমাদের কাঙ্ক্ষিত নলাটা চলে আসছে অ্যান্ড এই নলাটা মেজবানিতে পাওয়া বলতে গেলে ভাগ্যের বিষয় বাব এখানে নিয়ে ফেলছি আর একটু ঝোল নি গরম গরম নলা বলতে গেলে নলার অংশগুলো খুলে খুলে চলে আসতেছে ও অতিরিক্ত গরম জাস্ট এখানে নিচ্ছি হাতে চলে আসছে বেশি সার হয়েছে বেশি সার হয়েছে আর গরম গরম এখান থেকে এই ওস্তে মজাগুলো পাইছি আর এটার সাথে রাইস এটার জন্যই আজকে এখানে আসছি বেশি স্যার হয়েছে আর একটা ম্যাচ বানান নলার যে ফ্লেভারটা আছে একদম এটা অন্য লেভেলে লাগে এত মানুষের ভিড়ে এভাবে গরম গরম খাওয়াটাই কিন্তু অস্থির লাগতেছে আর এখানে আবার চলে আসছে আমাদের মেজবানের মাংস আর এই মেজবানের মাংস থেকে সলিড পিসটা নিই খাওয়া দাওয়া শেষ আজকে দুপুরের মেজবান খেতে আসছি হুরস্থুল গরম ছিল কিন্তু গরমের পর হঠাৎ স্বস্তি নামছে যখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ার পর মানুষের গ্যাদারিংও হুরস্থুল বেড়ে গেছে সিট ধরে ধরে আজকে খাইছি অ্যান্ড আমার গায়ে ঝোলও পড়ছে বলতে গেলে এতক্ষণ যা যা বলছি সবগুলো হচ্ছে একটা গ্রামের মেজবান খেলে যেই এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো সবগুলো আমার সাথে হয়েছে তাহলে আমি একটা পারফেক্ট মেজবান খেয়ে ফেললাম আর আমি বলতে গেলে এখানে মেজবানের খাবার কেমন সেটা বলতে আসিনি একটা মেজবান খেলে যে এক্সপিরিয়েন্সগুলো মানুষের সাথে হয় সেগুলো আপনাদেরকে দেখাতে আসছি আর আমি চেষ্টা করছি এখানে কীভাবে মেজবানটা রান্না হয় সেটাও আপনাদেরকে দেখানোর অর্ধেক রান্নার পর আমি ঘুমাই গেছিলাম সকালে উঠে দেখছি পুরো রান্না শেষ তাও যেটুকু পারি তা তো আপনাদেরকে দেখাচ্ছি আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল দা সাকিমনিকে সাবস্ক্রাইব করবেন আনটিল দ্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ডোন্ট ওয়েস্ট ফুড